দেয়ালে যখন পিঠ ঠেকে যায় তখন কিন্তু ঘুরে দাঁড়াতেই হয়। সন্তান আছে এ কথা ভেবে কত শত জীবন্ত লাশ যে আমাদের চোখের সামান দিয়ে ঘুরে বেড়াচ্ছে, হয়তো আমরা বুঝতেও পারি না এদের আত্মার মৃত্যু অনেক আগেই হয়ে গিয়েছে, বেঁচে আছে শুধু শরীরে। অনুভূতি ভালোবাসা শক্তা হারিয়ে শুধু যান্ত্রিক জীবনে চলাফেরা করছে, যন্ত্রের মতো কাজ করে যাচ্ছে, আপনাকে আমাকে ভালো রাখছে, মন ভালো রাখার চেষ্টা করছে, এতটুকুই যেন এদের জীবনের প্রাপ্য। এর বাইরে যেন এদের আর কিছুই চাই না। ঘুরে দাঁড়াতে পারাটা কিন্তু অন্যায় না, ঘুরে দাঁড়াতে পারাটা মেনে না নিতে পারাটা অন্যায়। সন্তান হয়ে যাওয়ার পর নিজেকে নিয়ে একদণ্ড সময় বের করা, নিজেকে নিয়ে একদণ্ড ভাবা চিন্তা করা, এটা যেন অন্যায় অপরাধ। নিজেকে নিয়ে ভাবা চিন্তা করা এটা অন্যায় এটা অপরাধ, কারণ হচ্ছে মাদের এগুলো ভাবতে নাই। যার সন্তান আছে সে শুধু সারাক্ষণ সন্তানকে নিয়ে চিন্তা করবে, স্বামীকে নিয়ে চিন্তা করবে, এর বাইরে তার ব্যক্তিগত জীবন থাকতেই পারে না। গোটা একটা সমাজ একটা মা দমিয়ে দেয় পিষিয়ে দেয় এটা বলে তোমার সন্তান আছে, তোমার আর জীবনে কিচ্ছু করার দরকার নাই, এই সন্তান সংসার নিয়ে জীবন কাটিয়ে দাও, সন্তানদের ভবিষ্যতে তো তোমার ভবিষ্যৎ। আচ্ছা বলেন তো, সন্তান যখন বড় হয়ে যায় কয়টা মাকে জিজ্ঞাসা করে, আচ্ছা মা তোমার কি শরীরটা খারাপ এখন, আচ্ছা তুমি কি বাইরে ফুচকা খেতে যাবে, চলো না আজকে তোমাকে নিয়ে একটু হেঁটে আসি, আজকে তোমাকে নিয়ে রিক্সায় ঘুরবো, খোলা আকাশের নিচে হয়তো হয়, এরকমটা খুবই কম। আর বেশিরভাগ ক্ষেত্রে তো এরকমটাই হয়, সন্তানকে মা ফোন দিচ্ছে বারবার, সন্তান নিজেকে নিয়েই ব্যস্ত, মার ফোনটা রিসিভ করারও সময় থাকে না। এই ব্যস্ত থাকাটা অন্যায় নয়, হয়তো তার নিজের ব্যস্ততা আছে, নিজের সংসার আছে, তবু যে মানুষটা তোমার জন্য সারাটা জীবন নষ্ট করে দিল তার জন্য একটু সময় বের করতে না পারাটা অন্যায়। এজন্যই প্রত্যেকটা মায়েদের উচিত নিজের জন্য একটু সময় বের করা, সময় থাকতে সময়ের কদর করা। সময়টা চলে গেলে তার জন্য আর আক্ষেপ করে কোনোই লাভ নাই। আহারে, তখন যদি একটু সেন্ট মার্টিন ঘুরে আসতে পারতাম, তখন যদি একটু কক্সবাজার গিয়ে ঘুরে আসতে পারতাম। সময়টা চলে যাবে, টাকা পয়সা থাকবে, সবই থাকবে, কিন্তু অনুভূতিগুলো আর আগের মতো থাকবে না, ইচ্ছেগুলো সব ঝাপসা ফ্যাকাশে হয়ে যাবে, তখন চাইলেও আর মনটা টানবে না। সমুদ্রের পাড়ে বসে বালি নিয়ে তখন আর খেলাধুলো করতে ইচ্ছে করবে না, এমনটাই তো হয় তাই না? আমাকে আপনারা স্বার্থপর মা বলতেই পারেন, বলতেই পারেন নিজেকে নিয়ে চিন্তা করা এতটা উচিত নয়। তাহলে আমি স্বার্থপর, আমি আমার সন্তানকে ভালোবাসি, তবে এতটাও নয় যেখানে আমার নিজের জন্য একটু সময় থাকবে না, আমার ব্যক্তিগত জীবনটা ঝাপসা হয়ে যাবে। আমি আমার সন্তানকে ভালোবাসা এবং সময় দুটোই দিতে চাই, তবে নিজেকে ভালোবাসার পরে। আমি আমার সন্তানকে সময় দিতে চাই, তবে নিজেকে সময় দেওয়ার পরে। আমি আমার সন্তানকে প্রাণের চেয়েও ভালোবাসি, তবে নিজের থেকে নয়। জানেন তো, এই কথাটা খুব শক্ত শোনা গেলেও এটাই চরম সত্যি কথা। আমি আমার সন্তানকে ছোটবেলা থেকে এই শিক্ষাটা দিতে চাই, বাবা আমি তোমার কাঁধের বোঝা হতে চাই না, মাকে তুমি বোঝা মনে করো না, মাকে বন্ধু মনে করো। যে সন্তানরা মাকে ভালোবাসতে পারে না তাদের কাঁধের বোঝা হওয়ার থেকে বৃদ্ধাশ্রমে গিয়ে থাকাটা ঢের ভালো। ওখানে অনেক বন্ধু থাকে যারা তার মতোই অসহায়, যারা তার মতোই ধুকে ধুকে মরছে, কষ্ট পাচ্ছে, তাদের সাথে গল্প করলে হয়তো নিজেকে হালকা মনে হয়। আর যে সন্তানরা মাকে ভালোবাসে, মাকে যত্ন করে, মাকে সম্মান করে, তাদের জন্য অনেক ভালোবাসা। পৃথিবীতে সবাই তো একরকম না, এক একটা মানুষ তার নিজের মতো করে আছে, তবে মাকে ভালোবাসবেন, মাকে একটু সময় দিবেন। আপনাদের কাছে যদি আমার এই ভিডিওগুলো ভালো লেগে থাকে, অবশ্যই আপনার মূল্যবান মতামত জানিয়ে একটি কমেন্ট করবেন। আপনার একটি কমেন্ট আমাকে আরও সামনের দিকে নতুন নতুন কাজ করার উৎসাহ যোগাবে। অবশ্যই ভালো থাকবেন, ফ্যামিলি ও ফ্রেন্ডসদের সাথে আপুর এই ভিডিওগুলো শেয়ার করবেন। আজকের মতো এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।